কোভিড প্যান্ডেমিক আনলক পার্টে ছুটিতে এসে আজ ফিরে যাওয়ার পালা। 17 সেপ্টেম্বর 2020, আজ আমার ট্রেন 02381 আপ পূর্বা স্পেশাল ভায়া গয়া অ্যান্ড বারাণসী। সকাল 8টার সময় হাওড়া থেকে ছেড়ে বিকেল 4টার সময় পৌঁছবে দেহরি অঞ্চল বিহার আমার গন্তব্যস্থল, এক অচেনা অজানা হাওড়া স্টেশন। দেখে বিশ্বাসই হচ্ছে না, চারদিকটা কেমন যেন স্তব্ধ হয়ে আছে। প্ল্যাটফর্ম নাম্বার 9 হাওড়া স্টেশন, সব থেকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অন আনলক পার্ট অফ দ্য প্যান্ডামিক ইট ইস 17 সেপ্টেম্বর 2020। টুডে আই এম অন দ্য ওয়ে ব্যাক টু মাই ওয়ার্ক প্লেস অ্যাট দেহরি অঞ্চল বিহার আফটার এ ব্রিফ লিভ। অ্যান্ড টুডে মাই ট্রেন ইজ আওয়ার বিলাউড পূর্বা স্পেশাল 02381 আপ ভায়া গয়া অ্যান্ড বারাণসী। It will start at 8 o'clock and it will be reaching at Dehri Anson around 4 o'clock afternoon. Now I am standing at the platform number 9 of Howrah Station, the most important platform of Howrah Station. সেই ছোটবেলা থেকে দেখা এই হাওড়া স্টেশন, যতবার দেখেছি ততবারই সারি সারি লোকাল ট্রেনসের ভিড় দেখা যেত। কোনোগুলো আসছে, কোনোগুলো বেরিয়ে যাচ্ছে, প্যাসেঞ্জার্সদের কোলাহল, ট্রেনের হর্নস, ট্র্যাক সাউন্ডস, রাত সব কিছু স্তব্ধ, সব কিছু যেন কোথায় হারিয়ে গেছে। কখনো স্বপ্নেও আসেনি একদিন এই ব্যস্ততম রেল স্টেশন পুরো থেমে যাব, হারিয়ে যাবে ব্যস্ততা, কোলাহল, সব কিছু। এক অজানা অদৃশ্য শত্রু আমাদের সবাইকে পুড়ে নিয়ে যেন ভাসিয়ে দিয়েছে অনিশ্চয়তার এক সমুদ্রে। আমাদের কালকেকে আজ আমরা কেউ চিনি না, জানি না, হয়তো আমরা জিতবো, কিন্তু সব কিছু কি আগের মতো আবার ফিরে আসবে? মনে এটাই প্রশ্ন। জিরো টু থ্রি এইট ওয়ান আপ পূর্বা স্পেশাল হ্যাঁ গয়া অ্যান্ড বারাণসী। ফ্রম হাওড়া ইট ডিপার্টস অ্যাট 800 আওয়ার্স অন সানডে, ওয়েনসডে অ্যান্ড থার্সডে অ্যান্ড রিচেস নিউ দিল্লি অ্যাট 0635 আওয়ার্স অন নেক্সট মর্নিং, কভারিং এ ডিস্টেন্স অফ 1450 কিলোমিটার্স অ্যাপ্রক্সিমেটলি। ইট রানস ভায়া গয়া অ্যান্ড বারাণসী। অন রিটার্ন ইট ইস 02382 ডাউন। ফ্রম নিউ দিল্লি ইট স্টার্টস অ্যাট 1735 আওয়ার্স ইন দ্য ইভিনিং অন মন্ডে, টিউজডে অ্যান্ড ফ্রাইডে অ্যান্ড রিচেস হাওড়া অন দ্য নেক্সট ডে ইভিনিং অ্যাট 1730 আওয়ার্স। ইট রানস উইথ দ্য সেম টাইম টেবল অ্যান্ড দ্য রুট অফ 12381 হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস ভায়া গয়া অ্যান্ড বারাণসী। হাওড়া ইলেকট্রিক লোকোশেড, দ্য বিগেস্ট ইলেকট্রিক লোকোশেড অফ ইস্টার্ন রেলওয়ে। ডানকুনি, ইটস এ রেলওয়ে জাংশন স্টেশন অন হাওড়া বর্ধমান কর্ড লাইন অ্যান্ড লোকেটেড ইন হুগলি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ডানকুনি ইজ লিঙ্কড উইথ বোথ হাওড়া অ্যান্ড শিয়ালদা অফ ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড উইথ আন্দুল ভায়া ভট্টনগর অফ সাউথ ইস্টার্ন রেলওয়ে থ্রু আন্দুল ক্যালকাটা কর্ড লিঙ্ক। ইন দ্য ইয়ার 1932 দ্য ক্যালকাটা কর্ড লাইন ওয়াজ বিল্ট ওভার উইলিংডন ব্রিজ, দ্যাট ইজ বালি ব্রিজ অর বিবেকানন্দ সেতু, জয়নিং দমদম অফ শিয়ালদা ডিভিশন অ্যান্ড ডানকুনি। এ প্রজেক্ট ইজ অন টু রিমডেল দ্য ডানকুনি গুডস ইয়ার অ্যান্ড ডেভেলপ ইট অ্যাজ ডানকুনি ফ্রেইট ইয়ার। ইট উইল বি এ মাল্টিপারপাস ফ্রেইট টার্মিনাল দ্যাট উইল কনসলিডেট দ্য এন্টায়ার ফ্রেইট মুভমেন্ট ইন ওয়ান প্লেস। ইট উইল ইজ দ্য লোড অফ হাওড়া, শিয়ালদা, শালিমার অ্যান্ড চিতপুর ইয়ার্স। কামারকুন্ডু, ইট ইজ এ রেলওয়ে স্টেশন অ্যাট দ্য ক্রসিং অফ দ্য হাওড়া বিষ্ণুপুর তারকেশ্বর
and Howrah Bardhaman Cord lines. Howrah Tarukeshwar line was opened in the year 1885. At Kamarkundu, the Sharafuli Bishnupur branch line goes above the Howrah Bardhaman Cord line. Since the lines are at two levels, trains cannot switch the routes. Platforms are at two levels. Kamarkundu is a rich agriculture area with n number of coal storages. And Tarukeshwar is famous for Lord Shiva temple. Howrah-Bardhaman Cord Line section of Eastern Railway. It's a part of Howrah-Delhi and Howrah-Mumbai via Jabalpur line. So-called a shorter link to Bardhaman from Howrah than the Howrah-Bardhaman main line. It was constructed in the year 1917. It's a 94.5 km stretch between Howrah and Bardhaman. It leaves the Howrah-Bardhaman main line at Bali and connects again at Shaktigarh, covering a distance of 74.5 kilometers. There are 23 stations in between Bali and Shaktigarh. Howrah-Bardhaman Cord Line section runs through Howrah, Hooghly and East Bardhaman district of West Bengal. This area has been called as Green Paradise of Bengal. Howrah-Bardhaman Cord section has been classified as A-class line, where the train can run up to the speed of 160 km per hour. Most of the premium and important trains of Eastern Railway pass through this section. Purva Railer Howrah-Bardhaman Cord section. Howrah-Delhi এবং হাওড়া মুম্বাই ভায়া জব্বলপুর লাইনের এটা একটা পার্ট এবং শর্টার লিঙ্ক বা বর্ধমান হাওড়া বর্ধমান মেইন লাইনের বিকল্প হিসাবে 1917 সালে এটি তৈরি হয়, যার দৈর্ঘ্য প্রায় 95 কিলোমিটার হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত। বালি স্টেশনে হাওড়া মেইন লাইন থেকে আলাদা হয়ে সেই শক্তিগড়ে আবার হাওড়া মেইন লাইনের সাথে মিট করে, মাঝখানে 23টা স্টেশন পড়ে। হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার মাঝখান দিয়ে এই লাইনটা বিস্তৃত। এক কথায় সবুজ স্বর্গ। তিন ফসলা জমির এই সবুজ সৌন্দর্য অসাধারণ। আমার এক বন্ধু কথায় কথায় বলে, এখান দিয়ে যেতে যেতে একটা আলু যদি বাইরে ছুঁড়ে মারিস আর কিছুদিন পরে যদি ফিরে আসিস দেখবি অনেকটা বড় গাছ হয়ে গেছে, এতটাই উর্বর এই জমি। আপনি যদি প্রকৃতি প্রেমী হন, জানলার ধারে বসে আপনি সবুজে হারিয়ে যেতে পারেন। মশাগ্রাম, ইটস এ স্টেশন অন হাওড়া বর্ধমান কর্ড লাইন অ্যান্ড ইজ লোকেটেড ইন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য কনস্ট্রাকশন অফ দ্য বাঁকুড়া মশাগ্রাম লাইন মেড মশাগ্রাম এ জাংশন স্টেশন। ইটস এ 117 কিলোমিটার লং অ্যান্ড ইট কামস আন্ডার সাউথ ইস্টার্ন রেলওয়ে জুরিডিকশন। দ্য রিভার দামোদর ফ্লোজ নিয়ার বাই। দ্য আদার পূর্বা ইজ 02303 অ্যাপ। That is also a Purva special via Patna. From Howrah it starts at 0745 hours, that is 15 minutes early on Monday, Tuesday, Friday and Saturday, and reaches New Delhi at 0635 hours on next day morning, covering a distance of 1529 kilometers. And on return it is 02304 down. From New Delhi it starts at 1735 hours evening on Sunday, Wednesday, Thursday and Saturday, and it reaches Howrah on next day evening at 1730 hours. And it also runs with the same timetable and the route of 12303 up Purva Express between Howrah and New Delhi via Patna.
Recently, the speed of Purva Special has been upgraded to 130 km per hour on its entire route, like Rajdhani, Shatabdi and Duronto Express. So if you happen to get a chance to travel in an air-conditioned compartment in Purva Special, you'll feel like riding in Rajdhani or Shatabdi Express. And that's exciting. Shaktigarh railway station is a railway junction of the Howrah-Bardhaman main and Howrah-Bardhaman cord lines. It is 83 kilometers from Howrah via cord line and 96 kilometers via main line and 12 kilometers from Bardhaman. Shaktigarh is also located on Grand Trunk Road and newly constructed National Highway 19, that is NH-19. The old number was NH-2. It is famous for sweet langcha. There are n number of shops selling those dark red sweets along with NH-19. Shaktigarh Sitarampur Junction quadruple track of Eastern Railway. It is 127 km long and the longest quadruple track of Indian Railway. কে বলবে এটা আমাদের সেই পরিচিত বর্ধমান স্টেশন, একেবারে অজানা, পুরো আছে না, কেউ কোথাও নেই, পুরো সব প্ল্যাটফর্মস ফাঁকা, কোনো স্টল নেই, কোনো হকার নেই। বর্ধমান স্টেশনে ঢুকতে ঢুকতে কত হকার ভিড় করত, চা, ডিম সেদ্ধ, ব্রেড টোস্ট, এটসেট্রা এটসেট্রা। আজ তারা কোথায় হারিয়েছে? যারা খুব কাছে থেকে বর্ধমান স্টেশনকে দেখেছে তারা জানে বর্ধমান স্টেশন কখনো ঘুমায় না, সারা দিন সারা রাত সব সময় ব্যস্ত থাকে। কত ট্রেন আসে যায়, কত লোক নানান দিক থেকে আসছে যাচ্ছে, কত হকার্স, কত স্টল, স্টেশনে খুব ভালো মিহিদানা পাওয়া যায়। কতবার এক ট্রেন থেকে নেমে এখানে অন্য ট্রেন দৌড়ি ধরেছি, আড্ডা মেরেছি, ট্রেনের ছবি তুলেছি। আজ সব কিছু ইতিহাস। প্ল্যাটফর্মসগুলো যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে ভেজার চোখ নিয়ে। তারা হয়তো নিজেদেরকে বিশ্বাস করতে পারছে না, এমনটা সত্যি হয় বা হতে পারে। কথা বলে রাত যত গভীর হয় দিনের আলো তত কাছে আসে, কিন্তু এ রাতের কি সীমা আমরা কেউ জানি না, আর দিনের আলো কোথায় আছে তারও অজানা। সুস্থ হও পৃথিবী, আমরা সবাই অপেক্ষায়।
Khana Junction. This is just after the Bardhaman Junction towards Durgapur in Eastern Railway. Sahibganj Loop Line, that is SBG Loop Line, starts from Khana Junction and connects with the Kul Junction in Bihar. Originally a part of the Howrah-Delhi main line, and it was opened to the traffic on year 1866. Most of the North Bengal, Northeastern State and East Bihar trains like Howrah New Jalpaiguri Shatabdi Express, Sialdah New Jalpaiguri Darjeeling Mail, Sialdah New Alipurduar Padatik Express, Howrah Guwahati Saraighat Express, Sialdah Malda Town Gaur Express, Howrah Jamalpur Super Express, Sialdah Alipurduar Kanchankonna Express, Sialdah Bamunhat Uttarbango Express, Sialdah Silchar and Agartala Kanchenjunga Express operate through SBG Loop from Khana Junction. Panagarh. It is a station on Bardhaman Asansol section of Eastern Railway and part of Howrah Gaya Delhi, Howrah Jabalpur Mumbai and Howrah Delhi main line. Panagarh is also located on Grand Trunk Road, that is NH19. Earlier it was passed through Panagarh Bazaar and a bypass was being constructed on the year 2016 for avoiding the crowded bazaar. Durgapur is the fourth largest city in West Bengal after Kolkata, Asansol and Siliguri.
and it was planned by two American architects, Joseph Allen Stein and Benjamin Polk, in the year 1955. It is in the Paschim Bardhaman district of West Bengal, on the bank of Damodar River, just before it enters the alluvial plains of the Bengal. The coal-bearing area of the Raniganj coal fields lies just beyond Durgapur. Durgapur is one of the biggest industrial hubs of West Bengal and was planned as an integrated industrial town. Durgapur was a dream city of former Chief Minister of West Bengal, Dr. Bidhan Chandra Roy. First project in Durgapur was Damodar Valley Corporation's Durgapur Barrage, which attached many public sector units. Durgapur Steel Plant was the first PSU established in the region in the year 1955 with the help of the United Kingdom, which was later undertaken by SAIL. Later, an alloy plant was established by Hindustan Steel Limited in 1965, which was also acquired by the SAIL. Mining and Allied Machinery Corporation, that is MAMC, established in the year 1964, but now it is closed, but reviving with the joint venture of Bharat Earth Movers, Coal India and Damodar Valley Corporation. Pandal Junction. Pandal Junction is a railway station on the Bardhaman-Asansol line. The Ondal Saithia and Ondal Sitarampur branch lines both include colliery sidings from Ondal. It serves Ondal and the surrounding mining industrial areas. Ondal Yard is one of the largest in the Eastern Railway section. Howrah Shivri Hul Express diverts from here. Asansol. Asansol is a metropolitan city that is second largest and most populated city in the state of West Bengal. Dhanbad. Dhanbad is the second most populated city in the state of Jharkhand. Dhanbad is also called the coal capital of India, for housing one of the largest coal mines for India. The prestigious institute, Indian School of Mines, now IIT, is also situated in Dhanbad. Netaji Subhash Chandra Bose Junction, Gomo. It is on Grand Court section of East Central Railway. At 1:30 a.m. on the fateful night of January 16, 1941, Netaji's nephew Shishir Kumar Bose drove Netaji out of the house and went straight to Gomo station in Bihar, now in Jharkhand, from where Netaji boarded Kalka Mail, then known as 63 up Howrah Peshawar Express, on his journey to Pathankot of Punjab. Netaji was in home intent by the British when he escaped. The story was Shishir Bose sat on the driver's seat and Netaji changed his appearance as Muhammad Ziauddin, a fictitious North Indian insurance agent, took the left rear seat. But he didn't close the door of the car before going some distance, just to ensure that the noise does not alert anybody. Only Shishir Bose slammed his driver's door, the idea being if police later come for investigation, they'll be told by the others that they heard only one door closing. Because of Netaji's great escape, the Gomo station is being renamed as Netaji Subhash Chandra Bose Junction. Parashnath.
Parashnath is a mountain peak in the Parashnath range. It is located towards the eastern end of the Chotanagpur Plateau in the Giri district of the Indian state of Jharkhand. The hill is named after Lord Parashvanatha, the 23rd Tirthankara of Jains. At 1,365 meters, Parashnath is the highest mountain peak in the state of Jharkhand and is theoretically intervisible with the Mount Everest over 450 kilometers to the north. Kodenma. Kodenma lies in the Chotanagpur Plateau. The area exhibits undulating topography comprising hills, hillocks, plains and mounds. The northern part is occupied by the Kodenma Reserve Forest. It's a big railway junction on Grand Court section and well connected with the Kolkata, New Delhi and Mumbai. The other three lines which are connected here are Kodenma Giridi, Kodenma Hazaribagh and Kodenma Tilaya line. Kodenma is known for the world's largest reserve of mica, the mica capital of the country. Former Soviet Union, that is USSR, was the biggest consumer of the mica extracted from Kodenma and exported there for making the space and military equipments. Chotanagpur. The Chotanagpur Plateau is a plateau in the eastern India which covers much of the Jharkhand state as well as adjacent part of the Odisha, West Bengal and Chhattisgarh. The Indo-Gangetic plain lies to the north and the east of the plateau and the basin of the Mahanadi river lies to the south. The total area of the Chotanagpur Plateau is approximately 65,000 square kilometers. The Chotanagpur Plateau is a storehouse of the mineral resources such as mica, bauxite, copper, limestone, iron ore and coal. The Damodar Valley is rich in coal and it is considered as the prime center of the coking coal in the country. Massive coal deposits are found in the central basin spreading over 2,883 square kilometers. Jharia, Raniganj, West Bokaro, East Bokaro, Ramgarh, South Karanpura, North Karanpura are the important coal fields of this area. Ghat section. Between Gujendi and Gurpa railway station, it's a 22 km long ghat section in the vital Grand Court of the East Central Railway. This section has three numbers of tunnels, the longest being 238.35 meters, 38 numbers of curves, 4 numbers of major and 4 numbers of minor bridges. No photo or video can match the enigma and enchantment of the real Gujendi Gurpa section. Physically, being there is bliss. Gujendi and Gurpa station are much khane a ghat section 22 km long. Pahari section is 3 khana tunnel. সবথেকে বড় টানেলের দৈর্ঘ্য 238.35 মিটার। এছাড়া 38টা কার্ভস আছে, 4টে বড় ব্রিজ এবং 4টে ছোট ব্রিজও আছে। হাওড়া বা দিল্লি থেকে ছেড়ে আসা সব ট্রেনগুলোই এই রাস্তাটা রাত্রিবেলা কভার করে। শুধুমাত্র পূর্বা এক্সপ্রেস ভায়া গয়া দিনের বেলা এই ঘাট সেকশন অতিক্রম করে। ঘাট সেকশনের এই অংশটুকু পাহাড়ি জার্নির কথা মনে করিয়ে দেয়। গ্র্যান্ড কর্ট সেকশন অফ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, ইটস এ পার্ট অফ হাওড়া গয়া দিল্লি লাইন অ্যান্ড হাওড়া জব্বলপুর মুম্বাই লাইন। ইট অ্যাক্টস অ্যাজ এ লিঙ্ক বিটুইন সীতারামপুর জাংশন অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ার আসানসোল অ্যান্ড পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন উত্তরপ্রদেশ, প্রিভিয়াসলি নোন অ্যাজ মোগলসরাই জাংশন, and covers a stretch of 450.7 kilometers. Grand Court section is a double line section
between Sitarampur Junction, West Bengal to Sonnagar Junction, Bihar, and the triple line section between Sonnagar Junction, Bihar to Pandit Deendayal Upadhyay Junction, Uttar Pradesh, that is Mughalsarai Junction. Here coal, steel and other important goods are moved from eastern section to western and northern section of the country. And in the down direction, the traffic consists of mostly food grains, fertilizers and empty wagons of the coal loading in the Bihar and West Bengal coal fields. Pandit Deendayal Upadhyay Junction, that is Mughalsarai Junction, is a transit division and main objective is to maintain mobility of high density traffic. Traversing through Chotanagpur Plateau of Jharkhand as well as part of the fertile Gangetic Plains of Bihar, the Grand Gorge covers a stretch of 450.7 kilometers. The railways first came to eastern India in the year 1854. And the Kolkata-Delhi railway link with a distance of more than 1642 kilometers became operational by the year 1866. With the increase in traffic, it becomes necessary to construct an alternative route. With this in view, the Grand Gorge section was planned. The Grand Gorge section was opened in December 1906 by Lord Minto, then the Viceroy and the Governor General of India, with a function at Gujandi. With the opening of Grand Gorge section, the distance between Kolkata and Delhi was reduced by 192 kilometers. Goa. Goa is an ancient city in the southern part of the state of Bihar, with a Buddhist documented history dating back to the 6th century BCE when the Gautam Buddha attained enlightenment at Bodh Goa, that is 16 kilometers from modern city, and became the Buddha. The fame of ancient Goa derived from the account in the Ramayana of the god Rama coming here to the banks of Phalgu River, accompanied by his wife and younger brother, to offer the pind dan for their father Dasharatha for the moksha of his soul. In the Mahabharata, Goa is referred to as Goyapuri. Sonnagar Junction Station of East Central Railway. It also connects with the Ranchi, Jharkhand via Barkakhana and Garhwa. Nehru Setu. It's a railway bridge across the Son River connecting Dehriyan Son and Sonnagar. The total length of the bridge is 3059 meters. This is the only triple line electrified railway bridge in India. The river Son
looks dry here because of Indrapudi Dam nearby. Dehri Amsun. It is the old city in the district of Rohtas of Bihar. It is connected with the Kolkata and Delhi by a Grand Cross section of Indian Railway and also with the National Highway 2, that is GT Road, between Kolkata and Delhi. The importance will be more in near future as two number of power plants of NTPC, that is NPGCL and BRBCL, are in near completion.